হ্যালো এভরিওয়ান গাইস, আবার অনেকদিন পরে তোমাদের মধ্যে চলে আসলাম। আজ একটু আমরা এসেছি এখানে তালের রস খেতে। এই যে মামার রস ঢালছে, তাই তো নাকি মামা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে তালের রস, এই যে এখানে দাদু আছে, এই সাইডে আছে মামা আছে। তো এইখানে দেখা যাক কেমন হয়। আমরা তো অনেক কিছু পরীক্ষা করে দেখিয়েছি এবং এটা খেয়ে দেখবো আজ কেমন লাগে। কেমন লাগে আজকে একটু বলো, তুমি তুমি বলো একটু কেমন লাগে এইসব রস খেতে। খাওয়াটা আমি বলতে পারবো না। হ্যাঁ, খেয়ে নি আগে। আচ্ছা, বলবো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে মাঝে মাঝে। হ্যালো এভরিওয়ান গাইস, আবার অনেকদিন পরে তোমাদের মধ্যে চলে আসলাম। আজ একটু আমরা এসেছি এখানে তালের রস খেতে। এই যে মামার রস ঢালছে, তাই তো নাকি মামা? হ্যাঁ হ্যাঁ। এই যে তালের রস, এই যে এখানে দাদু আছে, এই সাইডে আছে মামা আছে। তো এইখানে দেখা যাক কেমন হয়। আমরা তো অনেক কিছু পরীক্ষা করে দেখিয়েছি এবং এটা খেয়ে দেখবো আজ কেমন লাগে। কেমন লাগে আজকে একটু বলো, তুমি তুমি বলো একটু কেমন লাগে এইসব রস খেতে। খাওয়াটা আমি বলতে পারবো না। হ্যাঁ, খেয়ে নি আগে। আচ্ছা, বলবো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে মাঝে মাঝে। এই যে তাল গাছের পুরো সারি রয়েছে চারিদিকে। এখানে আছে 43টা তাল গাছ। এই যে এই নদীর পাড়ে আছে, নদীতে আপাতত এখন জল নেই, তাই তো নাকি? আগে কুমির থাকতো, এখন নেই। ও, জল পিল লাগি, ওগুলো তো চলে গেছে। নাও উল্লাস। হ্যাঁ দাদা, শুরু করা যাক। এই যে যে এই রস, এই রসের সাথে এটা এটা লাগে, এই যে লঙ্কার পুরো হবে বিষটা। বিচিনা বিষ। আনকমন এই রসটা, এতটা সুস্বাদু এবং আনকমন জিনিস, যে খাবে সেই এক থেকে দু গ্লাসের জায়গায় 6 গ্লাস খাবে। ডিম আছে এতে বাবু কি না? এটা আনা তো ঠিক কাজ না, পড়িয়ে দিয়েছে। পড়ে আছে কি করবে, কেটে করবে, গাছে বাঁধতে। ছোট দেখো, এটা দুটো ডিম আছে, একটা ভাঙি ভাই। দেখার মধ্যে কি কি আছে, একেবারে পুচকে মামা দেখিয়ে দাও একটু কি আছে এর মধ্যে। একটা ডিম আছে। ডিম আছে, হ্যাঁ, বাবু পাখির বাসা। হ্যাঁ, একটা ডিম আছে। এই যে কাকাটা পেয়েছে, গাছতলা পড়েছিল, গাছ থেকে আনেনি, গাছতলা পড়ে গেছে, তার উপরেই পড়ে। কি সিস্টেম বানাইছে, ও বিশাল এরকম। এবার যখন বাবু পাখিটা ঢুকবে, এইটা ঢুকবে, ঢুকে আবার উবারটা করে লাফ দিবেন। কই দেখি, না না দেখা যায় না। ডিমটা তুমি তাই দেওয়ার মতন ব্যবস্থা করা যাবে? কি রসের চাহিদা দেখো, এ ঠাকুমার, এ ঠাকুমা, এ ঠাকুমার কি চাহিদা! আরে দাদা, সেবার দেখো কত সুন্দর প্লেস এটা, পুরো সারি বাই সারি, পুরো সারি বাই সারি তাল গাছ। সবাই যে আমাদের আমরা বেরিয়ে যাচ্ছি, তুমি সুস্থ তো? তুমি সুস্থ? একদম সবাই সুস্থ তো? বলছি যে তোমরা সুস্থ আছো তো? এই যে
মামা সুস্থ সুস্থ কেন অসুস্থ কিছু তো না ও গাড়ি ঘোড়াতে প্রবলেমে পড়ে যাচ্ছে সমস্যা তাও এইখানে সুস্থ মানুষ হবে অসুস্থ হয়ে যাওয়ার মতো কেস ধরো ধরো ধরতে হবে এই নদীর পাড়টা খুবই সরু একটি রাস্তা একটু দেখে শুনে যেতে হবে আমাদের বাড়ি ফেরার সময় একটি বড় সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলাম তো গাইস দেখতেই তো পেরেছো আমাদের একটা গাড়ি পড়ে যাচ্ছিল কোনো মতে আমরা ঠেকিয়ে দিয়েছি এই আসছে পিছনে আমরা এখন যাব বাড়ির উদ্দেশ্যে তো আমাদের রস খাওয়া হয়েছে খুব ভালো রস এখানে আসবেন আর দাদাদের এখানে আসবেন না এই নদীর পাড়টি খুবই একটি সরু রাস্তা একটু দেখে শুনে যেতে হবে আমাদের বাড়ি ফেরার সময় একটি বড় সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলাম আমরা